তো আলহামদুলিল্লাহ প্রথমে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং ন্যাখ্যা প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে শুরু করতে যাচ্ছি আক্কা সিরিটিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস স্টেটর কম্বোপ্যাক সতেরোতম ব্যাচের ইলাস্টেটরের চার নাম্বার ক্লাস বিগত দিনগুলোতে আমরা ফটোশপের উপরে বিশটা ক্লাস করেছি তো হ্যাড ইলাস উপরে আমরা এই কোর্সে ক্লাস করবো বিয়াল্লিশটা যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার আন্তরিক সালাম পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন তাদেরকেও রইল আমার আন্তরিক সালাম এবং লাল গোলাপ শুভেচ্ছা গত তিনটি পর্বে আমরা ফটোশপ সরি ইলাস মোটামুটি তিনটা টোল নিয়ে আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইলাস স্টেটরের প্যান নিয়ে আমরা প্রত্যেকেই জানি আর ইলাস চ্যাটরে আমরা ডিজাইন রিলেটেড কাজ শিখব আমরা গ্রাফিক্স ডিজাইন করব তো মূলত আসলে আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইন করার মতো মোটামুটি প্রায় বিশটার অধিক সফটওয়্যার আছে বিশের অধিক সফটওয়্যার দিয়ে এটা দিয়ে কাজ করা যায় এর মধ্যে কী কী এর মধ্যে হতে পারে আপনার ক্যানভা ফটোশপ ইলাস্টেটর কোরেল ড্রয়িং তারপরে ক্রেতা এক্সপ্রেস ব্ল্যান্ডার ইত্যাদি ইত্যাদি লাভ লাব লাভ 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 এরকম বিশটা অ্যাপ্লিকেশন দ্বারা আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারি তবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ব্যাক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার অ্যাডোভিলাস স্টেটর এই অ্যাডোভিলা স্টেটরে সারা ওয়ার্ল্ডের যেটা জনপ্রিয় সেই অ্যাডোভিলা স্টেটর নিয়ে কিন্তু আমাদের এই কোর্স আচ্ছা কারো জানি মাইকটা আনমিউট করা আছে যদি কিছু বলেন তো বলেন আর যদি কিছু বলার না থাকে দয়া করে মাইকটা আনমিউট রাখবেন কিছু বলতে চান কোনো কোশ্চেন আছে একটু দ্রুত বলবেন শুনতে পাচ্ছেন হ্যালো আমার কথা রিসপন্স করুন ভাই আসলে সময় নষ্ট করবেন না রেকর্ডিং ক্লাস পরবর্তীতে ভিডিওটা দেখতে কিন্তু আপনাদের প্রবলেম হবে কেউ একজন রিপ্লাই করুন আমার ভলিউম ঠিক আছে কিনা তাহলে মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করে নেবেন আর যদি কিছু বলার না থাকে মেহরবানি করে মাইকটা আনমিউট রাখবেন কারণ আমাদের আলোচনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে বুঝতেই একটা লাইভ ক্লাস যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনাদের কিছুটা ভোর ফিল হবে যে এই জায়গায় কথাগুলি না বললেই হতো কারণ ইম্পর্টেন্ট কথাগুলি বললে পরে ক্লাসটা আমাদের মনোযোগ থাকবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিন শেয়ার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটা হলো ইন্টারফেস ইলাস্টেটর ইন্টারফেস এখন কোনো একটা ডিজাইন করার জন্য কোনো একটা বিষয়ে ড্রয়িং করার জন্য আমাদের কী নেওয়া দরকার একটা আর্টবুট নেওয়া দরকার আর্টবুট নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে আমরা জেনেছি আজকে আর বিষয়টা জানবো না আমি একটা আর্টবুট নিয়ে নিচ্ছি তো এখানে দেখেন ডিজাইন করার জন্য যে কোনো আর্টবুট এনাফ তো যেই আর্টবুটটা আমি ওপেন করেছি এই আর্টবুটের মধ্যে আমি আজকে যে প্যান্টুলটা আলোচনা করতে যাচ্ছি এই প্যান্টুল নিয়ে আলোচনা করবো তো আমরা যারা ফটোশপের কাজ শিখে ইলাস্টেটরে কনভার্ট হয়েছি তাদের জন্য এইখানে প্যান্টুল নতুন করে ডিসক্রাইব করার কিছু নেই কারণ প্যান্টুল সম্পর্কে আমরা ফটোশপের মধ্যে অনেক অনেক ক্লাস করেছি এবং প্যান্টুল দিয়ে আমরা ফটোশপে অনেক অনেক কাজ করেছি অনেক ধরনের ক্লিপিং পাত করেছি অনেক ধরনের মার্ক করেছি অনেক ধরনের সিলেকশন করেছি এবং অনেক ধরনের ক্লিপিং পাত করেছি তো সব মিলিয়ে আমরা যারা ফটোশপ থেকে ইলাস্টেটরে এসেছি কারণ আমি ফটোশপের মধ্যে আপনাদের নিয়ে বিশটা ক্লাস করেছি এটা ছিল অ্যাডভান্সের ক্লাস ব্যাচেকে আরও তিরিশটা ক্লাস করেছি ওগুলোতে সব মিলিয়ে আশা করি যে ফটোশপের কোনো টুল আলোচনা করা বাকি ছিল না তো ইলাস্টেটরের মধ্যে আমরা যদি প্যান্টুল নিয়ে আলোচনা করতে যাই আমরা যেমন ফটোশপের মধ্যে প্যান্টুল নিয়ে কাজ করেছিলাম ওখানে দুইটা অপশন ছিল একটা ছিল কি একটা ছিল পাত আর আরেকটা ছিল শেপ মোড আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের মধ্যে যে কাজটা করবো প্যান্টুল দ্বারা প্রত্যেকটাই হবে শেপ মোড প্রত্যেকটাই শেপ মোটে হবে এখানে কোনো পাত মুট নেই তো আমি টুল প্যানেল থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি টুল প্যানেল থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিলাম প্যান টুলটাকে সিলেক্ট করার পরে দেখেন এখানে পাত মোট আর শেপ মোড বলতে কিছু নেই এখানে থাকবে আপনার ফিল কালার এবং স্টোক কালার আপনার স্টোকটা কতটুকু মোটা হবে কতটা থিকনেস হবে এটা এখানে লেখা আছে আচ্ছা যাই হোক আমি প্যান্টুল দিয়ে যদি এরকম মার্কিং করি কোনো একটা শেপ তৈরি করতে পারবো এটা একটা শেপ তৈরি হলো বাট একটা শেপ আমরা শুধু লাইনগুলো দেখতে পাচ্ছি এর কারণ হলো দেখেন আমার ফিল কালার হোয়াইট এবং এখানে আমি যে ইয়ারটা নিয়েছি একটা আর্টবুট নিয়েছি এই আর্টবুটের কালারটাও হোয়াইট যার ফলে ভিতরে একটা ফিল কালার আছে এটা আমরা দেখতে পাচ্ছি না তো এখানে একটা জি বলেন আপনার এই

ধন্যবাদ আমি এখান থেকে যদি ফিল কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখবেন যে আমার এখানে আমি কি ধরনের শেপ তৈরি করেছি দেখেন এরকম পেন্টুল দিয়ে আমি ড্রয়িং করেছি একটা শেফ তো মূলত আমরা পেন্টুল দিয়ে যাই করব সবগুলোই হবে শেপ এখন পেন্টুল দিয়ে আমরা যদি কোনো ইমেজ ড্রয়িং করি সেটাও সেফ হবে আমরা যদি কোনো লগো ড্রয়িং করি সেটাও শেপ হবে আমরা যদি কোনো একটা ব্যাক্টরকে পেন্টুল দিয়ে মার্ক করি সেটাও কিন্তু শেপ হবে আচ্ছা ধরেন আমি আমি আজকে কোন একটা লোগো অথবা কোন একটা ভ্যাক্টর নেই অথবা কোন একটা ইমেজ নেই আমি আচ্ছা গুগলে যাই চলেন গুগলে আসবো গুগলে আসার পরে আমি আমার ব্রাউজারে সার্চ করব কি লিখে সার্চ করব আচ্ছা বেয়ার লায়ন ডিয়ার ফক্স আচ্ছা ফক্স লিখি ফক্স ভ্যাক্টর দিলাম ব্যাক্টর তারপর ইমেজে যাই ইমেজে আসার পরে আমি এখান থেকে একটা ব্যাকটন নেব তো কী ধরনের ব্যাকটন নেব একটু দেখে নেই এটা এটার মধ্যে অনেক হিভিজিবি আমরা যেহেতু বিজ্ঞানার আমরা প্রত্যেকেই নতুন যার ফলে আমি এটাকে স্কিপ করে দিচ্ছি অন্য একটা নেই অন্য আরেকটা নেই কোনটা নেব

সেভেস করার পরে কোথায় সেভ হবে আমার ডাউনলোডে সেভ করে দিচ্ছি আমি আচ্ছা ডাউনলোড ফোল্ডার কি নাম দিব আচ্ছা ফক্স তারপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম এটা আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেছে আচ্ছা ইলাস্টেটোরে আসেন ইলাস্টেটরে আসলাম এখন ইলাস্টেটোরে আমাদের যে এখানে আটবুট আছে যে ক্যানভাসটা আছে এখানে আমরা ইমেজটাকে ওপেন করতে চাই তো ইমেজটাকে ওপেন করার জন্য আপনি ফটোশপে যেভাবে ওপেন করেছিলেন সেম প্রসেসগুলোতে এইখানেও ওপেন করতে পারেন কোনো কঠিন বিষয় না আপনি কোথায় যাবেন ফটোশপে যায় সরি ডাউনলোডে যাবেন না ডাউনলোডে আসার পরে যে ফক্স দেখেন এটাকে আমি ডাউনলোড করেছি এটাকে ধরে এখানে সেরে দেন ওই যে দেখেন চলে আসছে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ডিলেট কন্ট্রোলও অথবা ওপেনে যান ফাইল তারপর ওপেন ওপেন থেকেও আপনি নিতে পারেন অথবা আরেকটা কাজ করেন আপনি তো ইলাস্টেটর ইন্টারফেসে আসেন এটা আমাদের একটা আটবুট আচ্ছা আপনি আসেন এখান থেকে ফাইলে আচ্ছা আপনি ইয়েতে আসেন আপনি মেনুবারের ফাইল অপশনে আসেন মেনুবারের ফাইল অপশনে আসার পরে ফাইল থেকে একটু নিচের দিকে আসেন এখানে পেয়ে যাবেন প্লেস দেখতে পাচ্ছেন প্লেস লেখা আছে আপনি ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন আচ্ছা আমি গেলাম ফাইলে ফাইলে থেকে আসার পরে প্লেসে ক্লিক করলাম প্লেসে ক্লিক করার পরে কোনটা নেব আমি এটা নিতে চাই এটা এটা নিতে চাচ্ছি এবার এটাকে সিলেক্ট করেন তারপর এখান থেকে প্লেসে ক্লিক করে দেন প্লেস এখান থেকে প্লেসে ক্লিক করে দেন আচ্ছা প্লেসে ক্লিক করে দিলাম দেখেন পণ্ডিত মামা কিন্তু আমার মাউসের সাথেই মুভ হচ্ছে এখনও কিন্তু আমি মাউস কোথাও ক্লিক করিনি পণ্ডিত মামা আমার মাউসের সাথেই কিন্তু মুভ হচ্ছে আচ্ছা আপনি কোথায় মাউসটাকে ড্র্যাক করবেন সেখানেই এটা বসে যাবে প্লেস হয়ে যাবে সাপোজ আমি এই টুকুর মধ্যে প্লেস করতে চাই দেখেন এটুকুর মধ্যে হবে আর আমরা প্রথমে যেভাবে ওপেন করেছিলাম এটা কিন্তু বিশাল বড় আর ছিল তো আমার অতটুকু বড় নাই এখন আমি যতটুকু প্লেস করেছি ততটুকু প্লেসের মধ্যেই কিন্তু এটা একটা জায়গা নিয়েছে আচ্ছা জায়গাটুকু নেওয়ার পরে এখন আমরা পেন্টুল দিয়ে জাস্ট এটাকে ড্রয়িং করতে চাই এটাকে ড্রয়িং করতে চাই এখন পেন্টুল দিয়ে যদি আমি এখান থেকে এটাকে ড্রয়িং করি এটা কিন্তু একটা ইমেজ এটা কিন্তু এখনও কোনো শেপ বা ভ্যাক্টন নয় এটা কিন্তু একটা ইমেজ ওপেন করেছি আমি আপনারা জানেন একটা পিএনজি ফরম্যাটের ইমেজ আমি এখানে ওপেন করেছি তো ওপেন করার পরে এখন প্রথমে কাজ হলো আপনি তো এটা দেখেন এখন কিন্তু এটাতে আমার ক্লিক করা নেই মার্ক করা নেই ক্লিক করলাম মার্ক হয়ে গেল মার্ক হওয়ার পরে দেখেন এখানে ইমভার্ট দেওয়া আছে আপনি এটাতে ইমভার্টে ক্লিক করে দেন আচ্ছা আমি এটাকে ইমভার্ট করে দিলাম ইমভার্ট হয়ে গেল আচ্ছা ইমভার্ট করার পরে আপনি এখানে আরও কাজ করতে পারেন আরো কাজ করার জন্য দেখেন আপনি কিন্তু ফটোশপ এক্সপার্ট আপনি ফটোশপের দুইটা কোর্স আমাদের কাছে করেছেন ফটোশপ ব্যাচ টু অ্যাডভান্স করেছেন এবং অ্যাডভান্স করেছেন দুটা কোর্স করেছেন সুতরাং লেয়ার প্যানেল সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকার কথা লেয়ার মেনটেন করার মতো একটা দক্ষতা কিন্তু আপনার রয়েছে আপনি ফটোশপ শিখেছেন যদি না শিখে থাকেন বা ইলাস্ট্রেটরি লেয়ার মেনটেন করা না জেনে থাকেন তাহলে জেনে নেবেন তো ইলাস্টেটরের লেয়ার প্যানেলটা আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এই যে এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাই মূলত লেয়ার আইকন তো এই আইকনটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোতে আসবেন উইন্ডোতে আসার পরে আপনি উইন্ডো থেকে লেয়ারটিকে সিলেক্ট করে দেবেন এইখান থেকে দেখেন এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করলে আপনার ইন্টারফেসের মধ্যে একটা লেয়ার প্যালেট চলে আসবে একটা প্যানেল চলে আসবে যদি এরকম না থাকে আর যদি আপনি প্রপার্টিস করেন বিষয়গুলো আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি যে আপনি আপনার ইন্টারফেসের মধ্যে প্রপার্টিস প্যানেলটাকে ওপেন করে রাখবেন যদি আপনি প্রপার্টিস প্যানেলটাকে ওপেন করে রাখেন তাহলে আপনার ইন্টারফেসের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাকে অটোমেটিক্যালি হেল্প করবে থেকে যাবে আপনি যেই কাজই করতে চান সেটা আপনি প্রপার্টিস প্যানেলের মধ্যে খুব সহজে পেয়ে যাবেন তো এখানে আপনি লেয়ার প্যানেলে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন লেয়ার এই যে লেয়ার লেয়ারে ক্লিক করে দিয়ে আমি এই যে পেনাল্টি দেখতে পাচ্ছেন এই পেনাল্টি পেয়ে যাবেন যদি আপনি উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করে থাকেন এখন দেখেন আমাদের এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি বাট এটা এই যে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন আপনি এই এরো বাটনে ক্লিক করেন এরো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই একটাই লেয়ার একটাই লেয়ার তাই না একটাই লেয়ার একটাই সাব লেয়ার দেখেন একটাই লেয়ার এই লেয়ারটা থেকে এটাই আবার সাব লেয়ার করা হয়েছে একটাই লেয়ার তো লেয়ারটাকে আমি গুছিয়ে রাখি আমরা যারা ফটোশপে লেয়ারগুলোকে গ্রুপ করা জেনেছিলাম গ্রুপ গ্রুপ যারা করা জেনেছিলাম তারা কিন্তু এইখানে লেয়ারগুলো খুব সহজে আমরা মেনটেন করতে পারবো এবং লেয়ারগুলো ধরতে পারবো তো এখন আপনি এই লেয়ারটিকে লক করে দিতে পারেন এই লেয়ারটিকে লক করার জন্য শর্টকাটে আপনি কোন বাটনে প্রেস করবেন আমি আগেও হয়তো বা কোনো ক্লাসে বলেছি বলেন তো কেউ একজন বিলাল ভাই বলেন কন্ট্রোল টু কন্ট্রোল টু অ্যাবসুলেটলি রাইট কন্ট্রোল টু দিয়ে আমরা এই লেয়ারটিকে লক করতে পারি খুব সহজে আবার যদি আমরা লেয়ার প্যানেলে যাই লেয়ার প্যানেল থেকেও কিন্তু আমরা লক করতে পারি দেখেন এই যে এখানে এই যে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে ক্লিক করলেই এটা লক হয়ে যাবে দেখেন এই যে লক হয়ে গেল এখন কিন্তু আপনি চাইলেই এটাকে মুভ করতে পারবেন না এটা কিন্তু লক হয়ে গেছে আচ্ছা লক করে দিলাম আমি লকটাকে আন্ডো করে দিলাম এখন লেয়ার প্যানেলের উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আইকন লেয়ার প্যানেলের উপরে ডান কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে টেমপ্লেট দেওয়া আছে কি দেওয়া আছে টেমপ্লেট আপনি এখান থেকে টেমপ্লেটে ক্লিক করেন টেমপ্লেটে ক্লিক করলে কি হয়ে গেল এটা লকও হয়ে গেল এবং অপাসিটি ডাউন হয়ে গেল এটার অপাসিটি ডাউন হয়ে গেল এখন আমরা এটার উপরে ড্রয়িং করবো প্যান্টুল দ্বারা আমরা এটাকে প্যান্টুল দ্বারা ড্রয়িং করবো এখন খুব ইজিভাবে বিষয়টা নেবেন যাতে করে ক্লাসের পরে এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন না থাকে একটু মনোযোগ দেন আর মাইন্ডটাকে ক্লাসের দিকে সেট করুন আপনার মাইন্ডটা ক্লাসের দিকে সেট হলে আশা করি ক্লাসের শেষে আপনার কোনো কোশ্চেন থাকবে না কি বলেন আচ্ছা আমরা তো একটা মাত্র লেয়ার ছিল আমাদের একটা মাত্র লেয়ার ছিল এবং এই লেয়ারটিকে আমরা লক করে দিয়েছি লেয়ারটিকে লক করলে আমরা এখানে কি কাজ করব। আমরা যে টুলি নেই আমাদের টুল দেখেন এখানে পেন্সিল টুল দেখাচ্ছে এবং কোনো কাজ করা যাবে বলে মনে হচ্ছে না এই টুল দিয়ে তখন আমরা নতুন করে একটা লেয়ার তৈরি করে নেব এখানে নিউ লেয়ার তৈরি করবো আমরা ফটোশপে যেভাবে নিউ লেয়ার তৈরি করতাম ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে ফটোশপে আমরা ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে লেয়ার তৈরি করে নিতাম অ্যাজ এট ইজ ফটোশ এলাস্টেটরের মধ্যেও আমরা ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে লেয়ার তৈরি করে নেবো দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার আইকন দেখতে পাচ্ছেন এই যে লেয়ার প্যানেলের নিচে এটা কিন্তু লেয়ার প্যানেল না এই যে লেয়ার প্যানেল লেয়ার প্যানেল ক্রিয়েট লেয়ার আইকন হ্যাঁ ক্রিয়েট লেয়ার আইকনে ক্লিক করলে একটা লেয়ার তৈরি হয়ে গেল এই যে উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেল এখন দেখেন আপনি যেই টুলটাই নেবেন সেই টুলটা দিয়ে কাজ করার মতো আইকন দেখাবে দেখেন এই যে কাজ হচ্ছে এখন প্যানটুল প্রথমেই আমি প্যান্টুল দিয়ে এখানে যে ইমেজটি আমি নিয়েছি এই ইমেজটাকে ড্রয়িং করবো প্যানটুল দ্বারা তো প্যানটুলটা আমার সিলেক্ট করা হয়ে গেল প্যানটুলটাকে সিলেক্ট করার পরে দেখেন আমাদের একটা ফিল কালার আছে যদি এরকম ফিল কালার থাকে তাহলে আমরা কাজ করতে গেলে এটা ফিল হয়ে গেলে আমরা সঠিকভাবে এটা দেখতে পাবো না যেমন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে রাউন্ড করলাম তারপরে এখানে ক্লিক করে এটা কেউ রাউন্ড করলাম এই যে ফিল হয়ে যাচ্ছে তাই না যখন আপনি কাছাকাছি চলে যাবেন তখন দেখবেন যে এটা সম্পূর্ণরূপেই ফিল হয়ে গেছে আপনি ভিতরের শেপগুলো দেখতে পাচ্ছেন না দেখেন এরকম হয়ে যাবে এক সময় এরকম ফিল হয়ে যাবে তো আমরা কি করব আমরা কিন্তু এটাকে ইয়া করে দিব আমরা ফিল কালারটা আপাতত বন্ধ করে কাজ করব। আমি প্যান্টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে ফিল কালারটা বন্ধ করে দিব। এখানে ফিল কালারটা বন্ধ করবো থেকে এই যে দেখেন এখানে নন আইকন দেওয়া আছে এই নন আইকনে ক্লিক করে এই ফিল কালারটাকে বন্ধ করে দিলাম আচ্ছা ফিল কালারটা এখন আমার বন্ধ হয়ে গেল এখন প্যান্টুল দিয়ে আমি যে কাজগুলো করব। আপাতত এর উপরে রকম কোনো কালার আসবে না কোনো লাইন আসবে না আচ্ছা একটা লাইন দিয়ে দিই আপনাদের দেখতে সহজ হবে আচ্ছা আমি লাইনটাকে অ্যানাবেল করে দিলাম এখন কি করলাম স্টোক কালারটাকে অ্যানাবেল করলাম স্টক কালার স্টোক কালারটাকে অ্যানাবেল করে দিলাম আর প্যান্টুল দিয়ে আমি মার করব আচ্ছা তো আপনি তো ফটোশপে প্যান্টুল ব্যবহার করতে জানেন ফটোশপে প্যান্টুলের মাস্টার আপনি তো এই আমরা একটু টেকনিক করে শিখবো আমি একটু আগে দেখালাম এভাবে আপনি কিন্তু এখান থেকে রাউন্ড করে নিতে পারেন এরকম রাউন্ড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আমি রাউন্ড করব না আমি শুধু কার্ভ করব তো কার্ভ করার জন্য আপনি যেখান থেকেই শুরু করেন কোনো প্রবলেম নেই আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখান থেকে আপনি এটাকে শুরু করে দেন আচ্ছা আমি এর আগে যেখানে শুরু করেছিলাম ওখান থেকে শুরু করতে পারি অথবা অ্যানি সাইট আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দিলাম হ্যাঁ একটা অ্যাঙ্কর পয়েন্ট বসানোর পরে আমি এখানে ক্লিক করলাম আমি এটা আপাতত কার্ভ করছি না আপাতত কার্ভ করে যাচ্ছি আমি রাউন্ড করছি না আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ভয় পাওয়ার কিছু নেই আমি এটাকে সুন্দরভাবেই ঠিক করে নেব পরে আমি এটাকে রাউন্ড করব এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম এখানেও ক্লিক করলাম এখানেও ক্লিক করলাম তারপরে আমি ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে হ্যাঁ ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে আমি পরে এগুলো রাউন্ড করে নেবো আপাতত আমি এগুলোকে কার্ভ করে নিচ্ছি অনেকেরই ভয় হওয়ার কথা যে এটা কেমনে করব। বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমি এখানেও ক্লিক করে দিলাম আচ্ছা আর একটু ঝুম করে একুরেটভাবে বসানোর চেষ্টা করি হ্যাঁ এখানে যেহেতু আমি একটা লাইভ ক্লাস আপনাদের সাথে করছি আমার তো আসলে এত শখিনভাবে আস্তে আস্তে কাজ করা সম্ভব নয় আমি একটু দ্রুতই করব আশা করি এগুলো আপনারা ঠিক করে নেবেন আচ্ছা দেখেন যেখানে শুরু করেছিলাম এখানে লাগিয়ে দিলাম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে লাগিয়ে দিলাম এখন আমরা খুব সহজে এগুলোকে আমরা রাউন্ড করে নিব তো রাউন্ড করার জন্য আমি কিনিয়েছিলাম প্রথমে প্যান্টল দিয়ে এগুলোকে একটা আউটসাইড বর্ডার তৈরি করেছি তৈরি করার পরে প্যান্টুলের মধ্যে যদি আমরা মাউসে রাইট ক্লিক করি প্যান্টুলের মধ্যে যদি মাউসে রাইট ক্লিক করি তাহলে আমরা এটা গ্রুপ টুল পেয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু গ্রুপ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলেড অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনি টুল প্যানেল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নেন আমি টুল প্যানেল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন যে লাইনগুলো আমরা মানে রাউন্ড না করে চলে এসেছিলাম এগুলোকে ধরেন আর এভাবে ধাক্কা দেন দেখেন এটা রাউন্ড হয়ে গেল আমার তারপরে এটার মাঝখানে দরলাম এভাবে এটাকেও রাউন্ড করে আচ্ছা আমি লাইনগুলোকে একটু চিকন করে দেই হ্যাঁ লাইনগুলোকে একটু চিকন করে দেই তাহলে আরও অ্যাকুরেটভাবে আমি বুঝতে পারব একদম চিকন করে দিলাম কি বলেন তারপরে কি নেব অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এগুলোকে আমি রাউন্ড করে দিচ্ছি এগুলোকে এইভাবে রাউন্ড করে দিচ্ছি আমি এবং অ্যাকুরেটভাবে যে পর্যন্ত না বসবে ততক্ষণ আমরা এটাকে রাউন্ড করে যাব দেখেন হ্যাঁ একদম ভাবে এগুলোকে এখন রাউন্ড করে দেন আপনি হুম তারপর এখানে ভিতরে যাবে তাই না এইভাবে ভিতরে দেন হ্যাঁ এই যে পয়েন্টগুলো আছে এখান থেকেও ধরে আমরা এগুলোকে অ্যাকুরেট করে নিতে পারি আবার কিন্তু ফটোশপের মতো প্যান্টুল দিয়ে আপনি এগুলোকে রাউন্ড করে প্রথমেই আসতে পারতেন প্রথমেই এগুলোকে রাউন্ড করে আসতে পারতেন কোনো সমস্যা নেই বাট আমরা একটু টেকনিক করে এগুলোকে যাতে দ্রুত করতে পারি এবং আপনি ওইভাবে প্যান্ট্রল দিয়ে করলে কিন্তু কি হতো প্যান্ট্রল দিয়ে করলে অনেক জায়গায় আমাদের কিন্তু একটু কাটতে হতো বাড়তি অ্যাঙ্কর পয়েন্টগুলো সরাতে হতো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের থেকে যেত তাই না তো এগুলো আমরা এইভাবে যদি করি আমাদের আর কোনো কিছু কাটতে হচ্ছে না কোনো কিছুই আমাদের কাটতে হবে না দেখেন এইভাবে খুব সুন্দরভাবে আমরা রাউন্ড করে দিতে পারবো এবং একুরেটভাবে হ্যাঁ এগুলো এইভাবে আমি একুরেটভাবে লাইন আর এই যে প্যান্টুলের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি বসিয়েছিলাম এগুলো আপনার একটা আইডিয়া থাকতে হবে যে আমার এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগতে পারে এটাকে রাউন্ড করতে গেলে মেবি হ্যাঁ এই বিষয়টুকু আপনার আশা করি আমাদের প্রত্যেকেরই জানা আছে এবং এটা আমরা করতে পারবো যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে আমার লাগতে পারে আর যদি অ্যাঙ্কর পয়েন্ট কম হয়ে যায় তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা যাতে করে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আবার বসিয়ে দিতে পারি এটুকু আমরা জানি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো বসানো যায় তো ঠিক এইভাবে আপনি সবগুলোকেই রাউন্ড করে দেন আর কোনো রকম প্রবলেম আশা করি থাকবে না দেখেন মোটামুটি সবগুলোই আমি অ্যাকুরেট করে দিয়েছি বাকি আছে একটা তাই না বাকি আছে এটা এটাকেও আমি লাগিয়ে দিলাম হয়ে গেল দেখান এটার একটা আউটলাইন স্টক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো আউটলাইন স্টকটা তৈরি হওয়ার পরে চলেন আমরা এখন অন্য কাজ করি মাঝখানে যে শেপগুলো আছে এগুলো তৈরি করি প্রথমে আমরা পুরো রাউন্ডটাকে তৈরি করে নিব পুরো রাউন্ডটা তৈরি করার পরে মাঝখানে যে ভিন্ন কালার একটা আছে ইয়েলো কালার একটা আছে হোয়াইট কালার এগুলো তৈরি করি চলেন তো আমি ফিল কালারটাকে এখন বন্ধ করে দিয়ে আসতে পারি স্টক কালার যেটা আমার স্টক কালার আছে সরি স্টক কালারটাকে আমরা এখন বন্ধ করে দিতে পারি তো স্টক কালারটিকে আমি বন্ধ করে দিলাম সরি এটা আমার মার্ক করতে হবে মার্ক করার পরে স্টক কালারটি আমি বন্ধ করে দিলাম দেখেন স্টক কালার নেই আপাতত আমি হাইট করে রাখলাম আচ্ছা তারপরে আমরা পেন্টুল দিয়ে এগুলোকে এখন মার্ক করব তো আমি আবারও প্যানটুলটাকেই সিলেক্ট করে নিচ্ছি প্যানটুলটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে ক্লিক করে দিলাম এখানে কোনটা তৈরি করতে যাচ্ছি আচ্ছা ধরেন ইয়েলোটা তৈরি করি আগে হ্যাঁ ইয়েলোটা তৈরি করি তো এখানে 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 এইভাবে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী সময়ে আমি আবার এগুলোকে অ্যাকুরেট করে নেব পরবর্তী সময়ে আমি এগুলোকে আরেকটু একুরেট করে নেব আপাতত ইয়েলো কালারটা আমার হয়ে যাক ইয়েলো কালারটা আমার হয়ে যাওয়ার পরে তো এই সাইটে আমরা এইভাবে করে দিই সমস্যা নেই তো এটার বর্ডার আরেকটা তৈরি করতে হচ্ছে আর কি হুম বর্ডার এটা না তৈরি করলেও আমরা কিন্তু এই কাজটা করতে পারি আমি দেখাবো আপনাদের হ্যাঁ আমি অবশ্যই এই কাজটা আপনাদের দেখাবো একটু দ্রুতই ক্লিক করে আমি কাজটা একটু শেষ করি আপনাদের যেখানে কোনো কোশ্চেন থাকবে সেখানে আমাকে করে নেবেন আচ্ছা এখন নেব কি অ্যাংকর পয়েন্ট টোল অ্যাঙ্কর পয়েন্টে ধরে এগুলোকে রাউন্ড করে নেন এগুলোকে রাউন্ড করে নেন যতটা প্রয়োজন আপনার কি হলো ভাই কিসের ঘন্টা বাজলো বিল্লাল ভাই বিল্লাল ভাই আছেন অথবা রাশেদ ভাই করাवून করে দিচ্ছি এগুলোকে মিলিয়ে দিচ্ছি এভাবে ঘটনা কি রে ভাই আচ্ছা এতক্ষণ কি আপনারা আমাকে শুনতে পান নাই এতক্ষণ কি আপনারা আমাকে শুনতে পান নাই হ্যালো না 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 শুনতে পাচ্ছেন না

আচ্ছা দেখেন আসলে আমাদের নেট কোয়ালিটি খারাপ হওয়ার কারণে অনেক সময় এরকম হয়ে যায় আমার অজান্তে দেখেন নেট কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমি নিজেই লিভ হয়ে গিয়েছিলাম তো যাই হোক রেকর্ডে আপনারা যাবেন তো আমি যে আলোচনাগুলি আপনাদের অবর্তমানে করেছি এগুলি রেকর্ডে আছে তো আমি আসলে প্যান্টুল দিয়ে এটাকে মার্ক করতেছিলাম হ্যাঁ প্যান্টুল দিয়ে এটাকে মার্ক করতেছিলাম আর কিভাবে মার্ক করলাম বিষয়টুকু রেকর্ডে আশা করি পেয়ে যাবেন একটু স্কিপ করে দেখে নেবেন তো এটা ছিল আমার ইয়েলো কালারটাকে আমি মার্ক করে নিয়েছি তো ইয়েলো কালারটিকে মার্ক করার পরে এখন এখানে আরেকটা কালার আছে সেটা হলো হোয়াইট কালার তো হোয়াইট কালারটিকেও আমরা চাইলে মার্ক করে নিতে পারি আচ্ছা এবার হোয়াইট কালারটিকেও মার্ক করে নেই আমি প্যান্টলটাকে আরেকবার সিলেক্ট করে নিচ্ছি প্যান্টুলটাকে সিলেক্ট করে নিলাম প্যান্টলটাকে সিলেক্ট করার পরে প্যান্টুল দিয়ে এবার এই হোয়াইট অংশটাকে আমি মার্ক করে নিব তো তার আগে হোয়াইট অংশটুকু আমার মার করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করলাম এভাবে এভাবে এখান থেকে এটাকে স্টার্ট করলাম আমি আর তারপরে এখানে এখানে দেন এখানে এইভাবে আপাতত এগুলোকে আমি কার্ভ করে নিচ্ছি হ্যাঁ আপাতত এগুলোকে আমি কার্ভ করে নিচ্ছি পরে আপনি এগুলোকে আবার করে নিতে পারেন তো এটা আমি বরং আচ্ছা আমি এটা আন্ড করে দিই আমি যেগুলো তৈরি করেছি আপাতত এই কালারগুলো আপনাদের দিয়ে দেই এখানে একটা হোয়াইট কালার আমি আপাতত এই হোয়াইট কালারটুকু আমি নিয়ে নিচ্ছি টুল পেলে থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল এইভাবে এগুলোকে রাউন্ড করা আপনারা জানবেন এভাবে রাউন্ড করে নেবেন এটা হলো একটু শর্টকাট সময়ের মধ্যে করা যায় এটা এই কাজটা শর্টকাট সময়ের মধ্যে করা সম্ভব আচ্ছা এটা আমরা করতে পারি এটা করতে পারি ব্ল্যাকটুকু করতে পারি আমরা আচ্ছা এখন আমরা চলেন এটার উপরে কালার ফিল করি প্রথমে যে বর্ডারটি আমার আসে এই বর্ডারটির এই লাইনটাকে মার্ক করলাম দেখেন প্যান্টুল দিয়ে যে প্রথমে একটা বর্ডার তৈরি করেছিলাম এটাতে ক্লিক করে দিলাম আর এটার কালার দিব আমি যে কালারটা আছে এটার একটা ভিন্ন কালার দিয়ে দিলাম আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলে আমাদের ভিতরে আর কি কি শেপ আছে এটা দেখা যাচ্ছে না এই তো আপনি প্রথমে যদি ভিতরের উপরেরটা বাহিরেরটা না দেন তাহলে প্রথমে ভিতরেগুলো দিয়ে নেন আমি এই হোয়াইটটার একটা হোয়াইট কালার দিয়ে দিলাম তারপরে এই যে কালোটা এটার একদম ব্ল্যাক দিয়ে দিচ্ছি আমি একদম ব্ল্যাক দিয়ে দিলাম আর এটাকে আমার ভিতরে পাঠাতে হবে হ্যাঁ ভিতরে দিয়ে দিলাম তারপর ইয়েলো কালারটা সিলেক্ট করি ইয়েলো কালারটা কি হবে ইয়েলো কালারটা আমি গ্রিন দিয়ে দিলাম হ্যাঁ বাহিরে যেটা নিয়েছিলাম এটার একটা কালার দিয়ে এখন এটার রেড কালার দিয়ে দিলাম এই কালারগুলো কেন দিচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে বিষয়টা দেখতে পারেন এখন দেখেন যে আমি যদি রেড কালারটাকে হাইট করি তাহলে আমাদের এখানে আরো কিছু কাজ কিন্তু থেকে যায় এখানে আরো কিছু কাজ কিভাবে আচ্ছা একটু সুন্দর প্রশ্ন বিষয়টা হয়তো আমার অজান্তে আমি স্কিপ করে গিয়েছিলাম এখন প্রশ্ন হলো যে কালারগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করলাম দেখেন আমি আবারও আন্ডো করে দিচ্ছি সবগুলোই আমি আন্ডো করে দিলাম সবগুলোই আন্ডো করে দিলাম আমরা যে এখানে যে শেপগুলো তৈরি করেছি এইভাবে মার করেন আপনি দেখেন কোনো একটা ইয়ে আপনি যদি সিলেকশন টোলদার এভাবে মার করেন কতগুলো শেপ আমাদের এখানে আছে সবগুলো মার্ক হয়ে গেছে তো আমি সবগুলো শেপ মার্ক করে যদি একটা কালারে অ্যাপ্লাই করি তাহলে সবগুলো কালার এক হয়ে যাবে আমরা বুঝতে পারবো না এখন দেখেন প্রথমেই আমাদের এই যে বাহির দিয়ে আমরা যে লাইনটা তৈরি করেছিলাম এই লাইনের মধ্যে সিলেকশন টুল দ্বারা ক্লিক করেন এখানে দেখেন এই যে একটা লাইন আছে একটা লাইন আছে আচ্ছা এটার একটা কালার দিয়ে দিলাম আমি একটা কালার দিয়ে দিলাম তারপরে ভিতরে আর কি শেপ আছে যে দেখেন এখানে এই যে একটা শেপ আছে এটা মার করলাম এটার কি কালার দিব আমি এটার দিব এই কালার সরি এটা দিব আমি এই কালারটা দিয়ে দিলাম সিলেকশন টুল নেন নেওয়ার পরে এখানে দেখেন এই আর একটা শেপ আছে এটা মার করলাম এটা দিয়ে দিলাম এই কালার চোখের এখানে নিচে আরেকটা শেপ আছে এই যে দেখেন আরেকটা শেপ আছে এটার কালার দেবো আমি ব্ল্যাক তো দেখেন এই যে শেপটা উপরে হয়ে গেল এই চোখটা এটা কিন্তু উপরে তাই না এটাকে আমার নিচে পাঠাতে হবে আমরা লেয়ার প্যানেল থেকেও এইভাবে নিচে পাঠাতে পারবো এই যে লেয়ার প্যানেল থেকে দেখেন এই যে ব্ল্যাক লেয়ারটা কিন্তু সবার উপরে এই ব্ল্যাক লেয়ারটাতে মার্ক করেন আর কন্ট্রোল বাটন চেপে ধরে ব্রেকে ব্রেকেট প্রেস করতে থাকেন এই যে দেখেন নিচে নেমে গেলো এখন কিন্তু চোখটা অ্যাকুরেটভাবে হয়ে গেলো এখন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আরও যতগুলো শেপ ছিল সবগুলো শেপ আমরা কিন্তু এখন দেখে দেখেও তৈরি করতে পারবো আমরা যদি এই শেপের অপাসিটিটাকে ডাউন করে দিই এই শেপের অপাসিটিটা ডাউন করে দিলে দেখেন এই যে ভিতরে কিন্তু আরও শেপ আছে এই শেপগুলো আমরা ড্রয়িং করলে যেভাবে আমরা এটা দেখেছিলাম প্রথমে এরকম হয়ে যাবে এখানে তো আপনারা এইভাবে এটা যদি ড্রয়িং করতে চান তাহলে আমাদের এইখানে আরেকটা শেপ তৈরি করতে হচ্ছে যেমন এই যে এখানে ছোট্ট একটা হোয়াইট তৈরি করতে হবে এইখানে ছোট্ট একটা হোয়াইট আমার তৈরি করতে হচ্ছে এরকম দেন এরকম এবং এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিলাম আর এটার কালার কী হবে এটার আপনি একটা ভিন্ন কালার দিয়ে দেন সাপোজ এই কালারটা দিয়ে দিলাম তারপরে এই যে ব্ল্যাক আরেকটা আছে এটাও তৈরি করেন আপনি এইভাবে এই কালারগুলো দেখে দেখে সেপগুলো তৈরি করতে পারেন যদি এটা আপনি যদি এটা আপনি একুরেট এটার মতো করেই তৈরি করতে চান এখন বিষয়টা হলো গত ক্লাসে আমরা যে হোমওয়ার্কগুলি দিয়েছিলাম এই হোমওয়ার্কগুলি সবাই কিন্তু করি নাই আবার যারা করেছি তারা কিন্তু আসলে কেউ কারো চেয়েতে কম যায় না তাই না অনেক ভালো করেছেন অনেকেই তো যাই হোক প্রত্যেকের চেয়েতে প্রত্যেকেই ভালো করার চেষ্টা করেছেন এই জন্য খুব ভালো লেগেছে আমার যে এটা একটা কম্পিটিশন ছিল আপনাদের জন্য তো এই কম্পিটিশনটা আমাকে খুব বেশি খুব বেশি আনন্দ দিয়েছে এই কম্পিটিশনটা তো আজকে যে কম্পিটিশনটা করতে যাচ্ছেন এটা গ্রেডিয়ান কালার দিবেন না কেউ হ্যাঁ একটা ফিল কালারের মধ্যেই করেন সুন্দর হবে আপনারা গত ক্লাসের হোমওয়ার্ক দুইজনে গ্রেডিয়ান কালার করেছেন যেটা খুব চমৎকার ছিল গ্রেডিয়ান কালারটি তো গ্রেডিয়ান কালারটি আপনারা এটাতে গ্রেডিয়ান দিবেন না গ্রেডিয়ান সারা করবেন তারপরে ওপরে যে শেপগুলো আছে এগুলো একটু আলাদা করে নিই এখান থেকে এই যে এভাবে আপনি প্যান্টুল দিয়ে এগুলো ডইং করে নেবেন তো প্যান্টুলের আমাদের এইখানে কিন্তু আমরা কাস্টম সেফ তৈরি করার জন্য পেন্টুল ব্যবহার করে থাকি তো ফটোশপেও কিন্তু পেন্টুল ব্যবহার করে আমরা কাস্টম কাজগুলোই করতাম তো আশা করব এখানেও আমরা এই কাজগুলো করে নিতে পারবো এবং পেন্টুলটা যাতে করে আমরা খুব সুন্দরভাবে আমাদের নিজেদের আয়ত্তে নিতে পারি এটা দেখুন উপর দিয়ে ড্রয়িং করার পরে আমি এটাকে পিছনে দিয়ে দিচ্ছি এটাকে পিছনে দিয়ে দিলাম আচ্ছা এটার কালারটাও আমার চেঞ্জ করা দরকার আমি কালারটা একটু গ্রে কালার করে দিই তারপরে এই পাশে আরেকটা রয়ে গেলো এগুলো সব কিছু আপনি দেখে দেখে এভাবে ড্রয়িং করে নেন স্যার এখানে যেগুলো পিছনে দিলেন যেমন আইটা তারপরে ইয়ার এটা এগুলো তো অ্যারেঞ্জ করে ও পিছনে দেয়া যায় তাই না হ্যাঁ 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 এই যে এটাতে ক্লিক করবেন অ্যারেঞ্জ ক্লিক করার পরে সেন্ড টু ব্যাক মেরে দিলেই পিছনে চলে যাবে সমস্যা নেই হ্যাঁ সুন্দর একটা জায়গা আপনি আবিষ্কার করেছেন হ্যাঁ ওইখান থেকেও এটা করা যায় এখন পিছনে যেটা আমি অপাসিটি ডাউন করে দিয়েছিলাম এখানে ফিফটি অফার ছিল এখন এটাকে হান্ড্রেড করে দিলাম দেখেন এটাকে এখন আমি অন্যত্র মুভ করি দেখেন সেমভাবে সরি সেমভাবেই কিন্তু আমরা এটাকেও ড্রয়িং করতে পেরেছি সেমভাবে এটাকেও আমরা ড্রয়িং করতে পেরেছি দেখতে কিন্তু হুবহু একই চেহারা তাই না তো এইভাবে আশা করি আপনি এগুলো ড্রয়িং করে নেবেন পেন্টুল দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করবো আমরা পেন্টুলের আরও অনেক কাজ আছে যেগুলো আমাদের এগুলো বর্তমানে ব্যাচিক ক্লাস এই বেসিক ক্লাসগুলোতে আমরা একটু ব্যাচিকভাবে বিষয়গুলো জেনে নেব পরবর্তী সময়গুলোতে আমরা এগুলো এখানে কিন্তু আরেকটা হোয়াইট ছিল এখানে আরেকটা হোয়াইট থাকার কথা ছিল যেটা আমি সময়ের স্বল্পতার কারণে এই হোয়াইটটা ড্রয়িং করি নি আশা করি এই হোয়াইটটা সহ আপনি এইভাবে ড্রয়িং করে নেবেন তারপরে আমরা আপনার ইমেজের উপর দিয়ে ড্রয়িং করা শিখবো যাতে করে আমরা আমাদের ইমেজগুলো দিয়ে ড্রয়িং করে আমরা ব্যাকটর করতে পারি আমাদের ইমেজগুলো খুব সুন্দর হবে সেই বিষয়গুলো এবং সেগুলো আমরা খুব ভালো এনজয় করবো যেগুলো আমাদের ইমেজগুলো আমরা লগ হিসেবে ব্যবহার করতে পারব যদি কারো কোনো কোশ্চেন থাকে আশা করি করবেন এখানে যেটা লক করেছিলাম এবার সেটাকে আমি আনলক করে দিচ্ছি এবার সেটাকে আমি আনলক করে দিলাম আনলক করলে এটা আমরা এখন মার্ক করতে পারব ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে আমাদের ডিজাইন এখানে হয়ে গেছে বাট এটা কিন্তু একটা কপিরাইট ডিজাইন করলাম আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমরা যদি কোনো ক্লায়েন্টকে দেই তাহলে আমাদের এই ডিজাইনটা কপিরাইট হয়ে যাবে আপনি ডিজাইনটা যে করেছেন আপনি কিন্তু ডিজাইনগুলি কোথেকে করবেন কপিরাইট ছাড়া ডিজাইনগুলি কোথেকে করবেন আপনি গুগলে আসেন গুগলে আসার পরে এখানে সার্চ করেন এই যে যেমন এখানে ব্যাগটর লিখেছিলাম আমি এবার ব্যাগটরটাকে উঠিয়ে দিচ্ছি আচ্ছা অ্যান্টার বাটনে প্রেস করলাম দেখেন এই যে এইখান থেকে আমরা ডিজাইন করা শিখবো যে এইখান থেকে এই শিয়ালের এই মুখটাকে আমরা নেবো নেওয়ার পরে এটা ডিজাইন করবো আমরা এইখান থেকে এটা নিতে পারি নেওয়ার পরে এইখান থেকে আমরা এগুলোকে ব্যাক্টর করতে পারবো এগুলো দেখে দেখে এর উপর দিয়ে আমরা ড্রয়িং করবো কোথায় কী কালার আছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আগামী ক্লাসে হবে আমরা এখান থেকে এটা নিয়ে কি করে ব্যাক্টর করতে পারি আমরা এইখান থেকে এই ফেসগুলো নিয়ে পুরো বডিটা নিয়ে আমরা কিভাবে এগুলো ভ্যাক্টরাইজ করতে পারি আশা করি আমরা ব্যাল্লিশটি ক্লাসের মধ্যে ফটো এলাস্টটের অনেক বিষয় জেনে নেব এখান থেকে আমরা টোটালি এগুলো কিভাবে ভ্যাক্টর করতে পারি আশা করি আগামী ক্লাস পর্যন্ত আমরা ওয়েট করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সোর্স ফাইল দিয়ে দিব কারো কোনো প্রশ্ন থাকলে বলেন